ছোটকাল থেকে শুনে আসছি বিভিন্ন ব্রিজ করতে গেলে নাকি নদীতে মানুষের মাথা যায়, ব্রিজ তৈরির দায়িত্বরত কেউকে নাকি স্বপ্নে দেখানো হয়। এই ব্রিজে এতগুলো মাথা লাগবে, লোকের মুখে শোনা, মাথা না দিলে নাকি ব্রিজ করা যাবে না। ওইসব মাথা নেওয়ার জন্য নাকি তারা বিভিন্ন স্কুল ভ্রমণ জায়গা তাদের লোক ঠিক করে রাখছে, যারা নাকি বিভিন্ন উপায় কিডন্যাপ জবাই করে ওইসব মাথা সংগ্রহ করে। সাম্প্রতিক শুনলাম বাংলাদেশে কয়েকটা খুন হয়েছে, যাদেরকে রাস্তায় পাইছে তাদেরকে নাকি দরে পেটে ছুরি মেরে লাশ নিয়ে যাচ্ছে, মাথা নিয়ে যাচ্ছে। এমনকি ইমুতে একটি পিকচার ভাইরাল হয়েছে, যাতে লেখা আছে পদ্মা সেতুর জন্য 1000 মাথা প্রয়োজন। সারা দেশে 47টি দল নেমেছে মাথার খোঁজে, খুলনাতে কয়েকজনের মাথা নিয়ে গেছে। খুলনাবাসী সতর্কর জন্য মাইক দিয়ে অ্যালান করেছে আজ, তাই আপনারাও সতর্ক হন। আর আরও বকবক ও সতর্ক বার্তা এই ইমু পিকচারটিতে, এবং তা আমরা ভাইরাল করে দিয়েছি। আমি বলি এইটাই তো প্রবলেম, বাংলাদেশের মানুষ কখনো পড়াশোনার মাধ্যমে নেই, চিৎকার চেঁচামেচি গালাগালি গালাবাজ এর মধ্যেই দেশের মানুষের মেধা নষ্ট করে ফেলে। বাসায় কি ডিসলাইন আছে ডিসকভারি দেখেন, সেখানে পৃথিবীর বিখ্যাত সব সেতু তৈরি নিয়ে কত ডকুমেন্ট তো দেখানো হয়। আর বাংলাদেশেই কি শুধু ব্রিজ বানাতে মানুষের মাথা লাগে? বাইরের দেশগুলোতে তো বিশাল বিশাল ব্রিজ বানাইতেছে, তাদের কি লাগে না? আমি আমার নিজ থেকে বলেছি এটা কুসংস্কার। আর এমনটাও হতে পারে যে ইমুতে পিকচারটা দিয়েছে সে বাচ্চা পচারকারী, পদ্মা সেতু নাম দিয়ে তার নিজের ফায়দা হাসিল করবে। সত্যি কি জানি না, তবে কুসংস্কার হলেও হতে পারে। তবে প্রাচীন আচার বিশ্বাস এর মাধ্যমে এমন অনেক লোককথাই সবখানেই আছে। তবে সব থেকে ভালো বলতে পারবে সিভিল ইঞ্জিনিয়ার অথবা ব্রিজ কনস্ট্রাক্টর। তবে আমার প্রশ্ন বন্ধুরা, আপনার কি মনে হয় সেতু তৈরির জন্য আসলেই মাথা প্রয়োজন হয়? তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনার আপনজনদের সাথে। আর পদ্মা সেতু নিয়ে আমি দ্বিতীয় পার্ট তৈরি করব আপনাদের কমেন্ট দিয়ে, তাই তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন আপনার মতামত।